আপনারা আলু মাঠে কোদাল হাতে যাকে দেখছেন ভাবছেন কে উনি? উনি বিধায়ক, একবার নয় পরপর দুবারের বিধায়ক। তিনি আবার একজন মানুষ গড়ার কারিগর, অর্থাৎ স্কুল শিক্ষক। তিনি আবার একজন পাক্কা চাষিও। মাটির সঙ্গে তার সম্পর্কটা তাই অনেকটা কাছের। তাকে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক প্রচারে, জনসেবায়, এমনকি বর্তমান পরিস্থিতিতে সচেতন বার্তা ও মাস্ক পরিয়ে দিতে দেখেছি। এমনকি নিজের সহধর্মিণীকে রান্নার কাজে সাহায্য করতেও। তিনি হলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক। শুক্রবার তাকে পূর্ব বর্ধমানের গোবিন্দপুর হাতকান্ডা গ্রামে নিজের চাষের জমিতে আলু খেতে কোদাল হাতে আলুর ভেলি বাঁধতে দেখা যায়। এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি বর্ষার সময় নিজের জমিতে গামছা পরে কোদাল নিয়ে চাষের বেশে জমিতে মাটি কেটে জমির আল ঠিক করতে, ফের আবারও আর পাঁচজন কৃষকের মতোই নিজের জমিতে নেমে চাষের কাজ করতে দেখা গেল নিশীথ বাবুকে। আমার নিজের আলু জমিতে আমি নিজে ঘুরতে গিয়েছিলাম এবং আজ জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বিতীয়বার করে আলু বসানো হয়েছে। তো সেই মতো অবস্থায় আজকে আমার কানিমাটি চলছে আমার আমার জমিতে। 8 কাঠা 4 কাঠা 12 কাঠা জমি আমার আলু লাগানো হয়েছিল। চন্দ্রমুখী লাগিয়েছিলাম কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেটা সব নষ্ট হয়ে গেছে। আবার দ্বিতীয়বার বসানো, তাই লেট করে আজকে আমি নিজেও আমাদের যে লেবার আছে তাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে কানিমাটি ঠিকঠাক করে দিতে হয়। আমি নিজেও খানিকটা দিয়ে তাদেরকে দেখিয়ে দিলাম এবং মাঠটা একটা পরিদর্শন করলাম। অনেকদিন মাঠে যাওয়া হয়নি, সময় পাওয়া যায় না। আজকে একটু ফাঁকা দিন ছিল, তাই আজকে আমি নিজের জমি, সর্ষে জমি, আলু জমি সব ঘুরে আমি আজকে পরিদর্শন করলাম। প্রবীর মণ্ডল ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, বর্ধমান টুডে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।